সাবজেক্ট মেজর সাবজেক্টগুলোকে নিয়ে কিভাবে করা যায় তারা একটু চিন্তা ভাবনা করছে এখনই, সে জায়গায় এখনই কোনো আমরা ইয়ে করছি না, কিন্তু একটা চর্চা চলছে, একটা সব কিছু দেখছে কিভাবে কি করা যায় মাধ্যমিকে আগামী দিনে, প্ল্যানিং এরকম চলছে, এখনই বলা ঠিক নয়, তবুও একটু আইডিয়া দিয়ে রাখছি। মাধ্যমিক পরীক্ষা এরকমভাবে চিন্তা করছে, এদিকে 19-20 হতে পারে, মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা করছে শুধুমাত্র ইংলিশ সায়েন্স ম্যাথ নিয়ে, ইংলিশ সায়েন্স ম্যাথ নিয়ে একটা পরীক্ষা করা যায় কিনা। করোনার গ্রাফটা যদি কমে যায় সেক্ষেত্রে এরকমভাবে চিন্তা করছে, কিন্তু তারিখ মধ্যশিক্ষা পর্ষদ আগেই বলেছে, আমরা স্থগিত করার সময় বলেছে 15 দিন আগে নোটিশ দেবো, আমরা বোধহয় এর আগেই নোটিশ দিতে পারবো, করোনাকে আমরা পরাভূত করব এবং দলমত নির্বিশেষে এগিয়ে আসা উচিত, করোনাকে আমরা পরাভূত যাতে করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা সেভাবে এগোচ্ছি। এবং 12-এর ক্ষেত্রেও মেজর সাবজেক্ট 12-এর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেখানে আর্টস সায়েন্স কমার্স ভাগ করা আছে, একটু জটিল পদ্ধতি, তবুও কিভাবে কম সাবজেক্ট নিয়ে পরীক্ষা করা যায় এবং মেজর সাবজেক্ট কম অথচ মেজর সাবজেক্ট সেগুলিকে করে দেওয়া যায় কিভাবে, সেটা একটা পরীক্ষামূলক চলছে। এখনই আমি ফাইনাল কথা বলছি না, মধ্যশিক্ষা পর্ষদের সাথে প্রাইমারি আলোচনা হয়েছে, এটার অধিকার এক মধ্যশিক্ষা পর্ষদের, তবুও আবার পরশুদিন তার সাথে বসার একটা পরিকল্পনা আছে, এতটুকু বলবো, এর বেশি কিছু বল, কিন্তু এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এই জায়গাটা পরিষ্কার, কবে হবে কখন হবে কি সাবজেক্ট নিয়ে হবে সেগুলি পরে বিস্তৃত নোটিফিকেশন আকারে জানানো।